আমাকে ভুল বুঝবেন না, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই একটা বার্তা দিলে অনেকে মনে করেন যে আমি যেহেতু আওয়ামী লীগ করি, এটা আওয়ামী লীগের পক্ষে দালালি করতেছি। বাট আপনি একটু ভাবেন, একটু একটু ঠান্ডা মাথায় ধরেন, বাংলাদেশ ইস্যুটা বাদ দিয়া এই মুহূর্তে ফিলিস্তিনি কি ঘটছে, এই মুহূর্তে নাইজারের মতন একটা দেশে তাদের আভ্যন্তরীণগত সমস্যা, তাদের দেশের আর্মি ক্ষমতা নিছে, তারা তাদেরকে ফেরত দিবে, সেগুলা নিয়ে মার্কিনীদের কি অবস্থান, আছে কোনো রকম শক্ত অবস্থান, উল্টা উল্টো অবস্থান, মানে সেখানে লাগাই দেওয়ার জন্য। কিন্তু যখনই বাংলাদেশের ইস্যু আসে, আর বিশেষ করে ডক্টর ইউনুসের ইস্যু আসে, তখনই আমেরিকানরা সব ফরফর 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 করে। ভাই, যারা ডক্টর ইউনুসের পক্ষে আছেন, দেখেন, অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমিও গর্বিত যে আমাদের দেশে একজন নোবেল লয়েড পার্সন আছে। কিন্তু যখনই আমি দেখি যে রোহিঙ্গা ইস্যুতে ইউনুসের অবস্থান, বাংলাদেশের আভ্যন্তরীণ যে কোনো সিচুয়েশনে ইউনুসের অবস্থান, আর অ্যাজ এ মুসলিম হিসাবে সুদী ব্যবসায়ী নিয়া সেখান তো আর বলার কথা আর শেষই নাই। তো যাই হোক, এরই মাঝখানে ডক্টর ইউনুসের ব্যাপারে কোনোভাবেই যখন সরকার নমনীয় মানে একটা মনোভাব দেখাচ্ছে না, বরঞ্চ পাল্টা মার্কিনীদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, মানে সাধু ভাষায় যা যা বলার সুযোগ আছে সব বলছে, তখনই আমেরিকা নতুন এক সিদ্ধান্ত নিয়েছে। এটা আমেরিকার সিদ্ধান্ত না হলেও আপনার আমরা মনে করি যেগুলোর পিছনে আমেরিকার রাষ্ট্রীয় মনোভাবটাই কাজ করছে। ইউনুসের পাশে দাঁড়াতে বিশ্বনাথ তাদের প্রতি আবার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী। 29 আগস্ট এক টুইট বার্তা করে এবার তিনি ইউনুসকে করা হয়রানি রুখে দিতে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আমরা বলতে চাই, এমন আহ্বান সারা পৃথিবীতে কয়জনের জন্য আপনারা করছেন? মানে ইউনুস সাহেবকে কি ফাঁসি দেওয়া হয়েছে, ওনার কি জেল ঘোষণা করা হয়ে গেছে, গ্রেপ্তার করা হয়ে গেছে, ওনার বিরুদ্ধে অবৈধ বা অন্যায়ভাবে কোনো অ্যাক্টিভিটিস চলছে? চললে সেই বিচারটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে রিয়েকশন করার জায়গাটা একরকম থাকতে পারে, কিন্তু তারা যেভাবে রিয়েকশন দিচ্ছে সেই রিয়েকশনটা আসলে কতটুকু যৌক্তিক? মানে বাংলাদেশের নরম পাই এগুলো করা হচ্ছে আর ইউনুস সাহেব বিষয়টার মজা নিচ্ছেন। তিনি আপনার কি বলা হয়েছে, তার টুইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো 160 জনের বেশি বিশ্বনেতার বিবৃতিটিও সংযুক্ত করে তিনি লিখেছেন, আমি সহ 160 জনের বেশি বিশ্বনেতা মানবিক এবং শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনুসের পাশে দাঁড়িয়েছে, তাদের অবস্থানের সঙ্গে যুক্ত হয়ে এ নিগ্রহ বন্ধের দাবি জানানোর আহ্বান জানান হিলারি। নিগ্রহ বলতে তিনি কি বুঝিয়েছেন? 160 জনের বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, হিলারি ক্লিন্টন সহ যেহেতু অনেক বিশ্বনেতা নোবেলজয়ীর নাম রয়েছে বিবৃতিতে, বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার নিয়ে তারা আপনার উদ্বেগ জানিয়েছেন। ওইটা ঠিক আছে, ওইটা অনেকাংশে লঙ্ঘিত হচ্ছে, আমরাও স্বীকার করতে হবে, কারণ এগুলো হচ্ছে দেশে। এছাড়া ডক্টর ইউনুসকে নিয়ে টুইট করেছেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট আইনজীবী, লেখক এবং মানবাধিকার কর্মী ক্যারি কেনেডি। আপনার তিনি মানবাধিকার বিষয়ক সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের যিনি প্রেসিডেন্ট আছেন, সম্ভবত তার মেয়ে। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডির মেয়ে এবং সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজি, মানে সবগুলা শক্তিশালী সাম। এখন এই সামগুলা তাদের যে সমর্থন জানিয়েছে যে মানে ইউনুস সাহেবকে যেন হয়রানি না করা হয়, তার ব্যবসা যেন চালাইতে দেওয়া হয়, আর তার বিরুদ্ধে যে মামলাটা চলছে, যে রায়টায় আসছে, এগুলোকে তারা পক্ষপাত দুষ্ট মনে করছেন, এমনকি আন্তর্জাতিকভাবে সেগুলোকে নিয়ে আলাপ আলোচনা হবে বা আরও অনেক কিছু করবে। তার মানে ইউনুস ইস্যুতে এই মুহূর্তে অনেকটা প্রেশার ফিল করছে আমাদের বিচারকরা 100%, যেহেতু আমেরিকা কয়েকদিন আগে একটা ভিসা নীতি দিয়েছে, সেই ভিসা নীতিতে আমাদের বিচার ব্যবস্থাকেও কানেক্ট করা হয়েছে। এখন এতগুলা মানুষের চাপের উপরে আমাদের যে বিচারকরা, তারাও তো মানুষ, যে সারা পৃথিবীর এতগুলা শক্ত ক্যারেক্টার তো মার্কিন যুক্তরাষ্ট্র ভাই। তো সেই ক্যারেক্টারগুলারে মানে স্কিপ কইরা রায়ের পাতাতে কলম চালানো, এটা কিন্তু খুবই কঠিন কাজ। আমার মনে হয় যে তাদের এই চিঠিগুলোতে আমাদের বিচারকরা আছে বিপদে। সরকারের তো কোনো ঝামেলা নাই, প্রধানমন্ত্রী তার রায় লিখবেন না, তাই না? রায় লিখবেন একজন বিচারক। সো বিচারকরা মানসিকভাবে 100% কী পরিমাণ চাপে আছে যে ইউনুস সাহেবের বিষয়টা নিয়ে কী করবে? এখন যদি কোনো রায় ধরেন আমেরিকার মনোভূত না হয়, সেটা নিয়ে 100% আমেরিকা সেই বিচারকদের বিরুদ্ধে কোনো আবার একটা অ্যাকশনে চলে যেতে পারে। থাকে না যে আইনজীবীরা আছেন ইউনুসের বিপরীতে, রাষ্ট্রীয় পক্ষের আইনজীবী বা দুদকের আইনজীবী, তারাও একটা টেনশানে আছেন, ভিসা নীতি থেকে শুরু করে অনেক নীতি, শুধু তো আমেরিকা না মানে ইউরোপ সাইডটার ভিতরে একটা বাটে পড়ে যাওয়ার সম্ভাবনা।
তা আমার মনে হয় যে ইউনুসের বিষয়টা নিয়ে আপনার আমেরিকা আবার একটু অতিরিক্ত বাড়াবাড়ি করছে। আরে ভাই, কি থেকে কিসে আপনারা নিয়ে গেলেন? ওই রকম সিচুয়েশন হইলে হয়তো আমরা বলতাম যে ওনার মতো একজন সম্মানিত মানুষকে চট করে গ্রেপ্তার করা হইলো একটা মামলাতে, এটা অবশ্যই আলোচনার বিষয় হইতে পারত। বাট এখনও তো তিনি জামিন চেয়েছেন, পাইছেন, ওনার অনেক কি বলা হয় যে উপস্থিতি বা আদালতে যাওয়ার যে বিষয়গুলো সেগুলো তার আইনজীবীর মাধ্যমে তিনি চাইছেন, সেটাও পাইছেন। বাট আমেরিকা এই ইস্যু তো কিছু একটা তো চাচ্ছে, সেই কিছুটা কি সময় বলে দেবে। বাট প্রধানমন্ত্রীর জন্য এটা খুবই একটা পাঙ্গামূলক একটা অ্যাক্টিভিটিসে চলে গেল। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।